হাতুর সিংহের বাংলাদেশের ফেরা নিয়ে যা বলল বিসিবি শ্রীলঙ্কার সিরিজ শেষ হওয়ার আগে অস্ট্রেলিয়ার ছুটিতে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাতুর সিং কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল ছুটি কাটিয়ে বাংলাদেশে আর ফিরবেন না শ্রীলঙ্কার এই কোচ সেই খবর যে ভুয়া সেটি কিছুক্ষণ পরে জানা গিয়েছিল আজ বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জাওয়াল ইউনো জানালেন কবে বাংলাদেশে ফিরতে পারেন হাতুরু সিংহে সিরিজকে সামনে রেখে এপ্রিল দেশে ফিরছেন আজ বুধবার গণমাধ্যমকে মুখোমুখি হবে একথা বলেন জালাল ইউনি বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন আমাদের প্রধান কোচ আসবেন একুশ তারিখ রাতে বেশিরভাগ কোচকে বাইশ তেইশ তারিখের মধ্যেই পাওয়া যাবে এরই মধ্যে স্টেঞ্জ অ্যান্ড কন্ডিশনিং কোচ এখানে আছেন আগামী আঠাইশে এপ্রিল পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল তেসরা শুরু হবে প্রথম টি টোয়েন্টি পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে পাঁচ সাত দশ ও বারোই মে প্রথম তিনটি ম্যাচ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার পর শেষ দুটি ম্যাচ মিরপুরের সেরে বাংলা স্টেডিয়ামে হবে জালাল ইউনিট জানান আগামী ছাব্বিশ এপ্রিল জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজ শুরুর আগে ক্যাম্পিং করার পরিকল্পনা আছে হেতুরু সিংহের এদিকে টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন স্পিন বোলিং কোচ নিয়োগ দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এই পদে আনা হয়েছে পাকিস্তানের সাবেক তারকা স্পিনার মুস্তাক আহমেদকে টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের দলের সঙ্গে থাকবেন তিনি নতুন এই কোচকে নিয়ে জালাল ইউনুস বলেন মুস্তাক আহমেদ দেশে থাকা অবস্থায় যদি ভালো লেগ স্পিনার থাকে যারা অতটা আলোচনায় আসেনি তাদের জন্য চ্যালেঞ্জ হ্যান্ডের ব্যবস্থা করতে পারি সেটা ক্রিকেটের জন্য ভালো হবে লেগ স্পিনারের ভবিষ্যতের জন্য ভালো হবে